প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসা। এর আগের ক্লাসে আমি তোমাদের সমবায় সমিতি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে সমবায় সমিতির সংজ্ঞা বা ধারণা এবং সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে ওই সমবায় সমিতির এই প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমবায় সমিতির প্রকারভেদ নিয়ে আমি আজকে আলোচনা করব। এখন দেখো, সমবায় মূলত স্বল্পবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীন লোকদের সংগঠন। সমবায়টা কাদের সংগঠন? স্বল্পবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীন লোকের সংগঠন। যদিও বর্তমানে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ নিজেদের উদ্যোগে ও সরকারি পৃষ্ঠপোষকতায় আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভরতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন করে, সমবায় যদিও মূলত স্বল্পবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীন লোকদের সংগঠন, তারপরও বর্তমানে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ নিজেদের উদ্যোগে ও সরকারি পৃষ্ঠপোষকতায় আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভরতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন করেছে। তবে সমবায় বিধিমালা 2004-এ পেশাভিত্তিক নিম্নোক্ত সমবায় সমিতির সময়ের নাম উল্লেখ আছে। তাই সমবায় বিধিমালা 2004-এ কয় ধরনের পেশাভিত্তিক, এখানে আমরা 20 ধরনের সমবায় সমিতির কথা উল্লেখ আছে। কত সালের সমবায়? সমবায় বিধিমালা 2004-এ 1 নম্বর হইল কৃষি বা কৃষক সমবায় সমিতি। দেখো, কৃষি বা কৃষক সমবায় সমিতি, এখানে যারা কৃষিকাজ করে শুধু কৃষকরা মিলে এ ধরনের সমবায় সমিতি গঠন করে। 2 নম্বরে মৎস্যজীবী বা মৎস্যচাষী সমবায় সমিতি। মৎস্যজীবী কি? যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা হয়েছে মৎস্যজীবী, যেমন জেলে। বা মৎস্যচাষী, যারা মাছ চাষ করে, এরা মিলে সমবায় সমিতি গঠন করে। শ্রমজীবী সমবায় সমিতি। শ্রমজীবী, বিভিন্ন শ্রমিকের কাজ করে যারা, মজুরের কাজ করে যারা, তারা একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করে। মৃৎশিল্পী সমবায় সমিতি। মৃৎশিল্পী কি? মাটি থেকে যারা বিভিন্ন জিনিস তৈরি করে, মাটির বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করি, এই মাটি থেকে বিভিন্ন জিনিস যারা তৈরি করেন তারা হলেন মৃৎশিল্পী। এই মৃৎশিল্পীরা মিলে একটা সমবায় সমিতি গঠন করে। তাঁতি সমবায় সমিতি। তাঁতিকারা, যারা কাপড় বোনে, তাঁতে যারা কাপড় বোনে তারা হয়েছে তাঁতি। এই তাঁতিরা মিলে সমবায় সমিতি গঠন করে। ভূমিহীন সমবায় সমিতি। এখানে একটা কথা আছে, সদস্যগণের সর্বোচ্চ জমির পরিমাণ হবে 40%। মানে ভূমিহীন সমবায় সমিতি যারা গঠন করবে তাদের ভূমিহীন, একেবারে ভূমি নাই একথা বলা যাবে না, যাতে 40% বেশি যে জমি তারা এই সমবায় সমিতি গঠন করতে পারবে না। 40% বা 40% কম যাদের জমি, বা যাদের জমি একেবারে না নেই, তারাই সমবায় সমিতি গঠন করতে পারবে। বিত্তহীন সমবায় সমিতি। বিত্তহীন, যাদের সহায় সম্বল কিছুই নেই, এ শ্রেণীর লোকেরা মিলে এই ধরনের সমবায় সমিতিটা গঠন করে। মহিলা সমবায় সমিতি। মহিলারা মিলে যে সমিতি গঠন করা হয়, মহিলারা মিলে মহিলা সমবায় সমিতি গঠন করেন। তারপর অটো রিক্সা, অটো টেম্পো, ট্যাক্সিক্যাব, মোটর ট্রাক, ট্যাঙ্ক, লরি সমবায় সমিতি। অটো রিক্সা যারা চালায়, অটো টেম্পো যারা চালায়, ট্যাক্সিক্যাব, মোটর বা ট্রাক বা ট্যাঙ্ক, লরি যারা চালায়, এরা মিলে সমবায় সমিতি গঠন করে। হকার্স সমবায় সমিতি। হকার্স, হকার্স যারা পত্র পত্রিকা বিভিন্ন জিনিস বিক্রি করে তারা হয়েছে হকার্স, এরাও মিলে একটা সমবায় সমিতি গঠন করে। পরিবহন মালিক বা শ্রমিক সমবায় সমিতি। পরিবহন, বিভিন্ন ধরনের যানবাহন, যেমন মনে করো বাস যারা চালায়, বাস মালিক সমবায় সমিতি, বা ট্রাক এগুলো যারা চালায়, এরা মিলে একটা সমবায় সমিতি গঠন করে। কর্মচারী সমবায় সমিতি। বিভিন্ন কর্মচারীরা মিলে, মনে করো একটা অফিস, হয়তো দেখা গেল যে সামরিক বাহিনীতে যারা কর্মচারী আছে তারা মিলে একটা সমবায় সমিতি গঠন করে।
তারপর স্বাস্থ্য অধিদপ্তরে যারা কর্মচারী আছে তারা মিলে কর্মচারী, যেমন ডাক্তাররা যেমন তাদের সমিতি গঠন করে, কর্মচারীরাও তাদের কর্মচারী সমবায় সমিতি গঠন করতে পারে। দুগ্ধ সমবায় সমিতি, দুগ্ধ দুগ্ধ কি এটা তোমরা জানো, মানে দুগ্ধ উৎপাদনে যারা নিয়োজিত, হয়তো বিভিন্ন গরু পোষে, ছাগল পোষে, এখান থেকে দুধ পাওয়া যায়, এরা মিলে একটা সমবায় সমিতি গঠন করতে পারে। মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, তারে আমরা যদি আত্মত্যাগ না করতেন তাহলে আমরা আজকের এই বাংলাদেশ দেখতে পারতাম না। মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, এরা মিলে সমিতি গঠন, সমবায় সমিতি গঠন করে। যুব সমবায় সমিতি, যুবকরা, তবে এখানে একটা কথা আছে, 18 থেকে 35 বছর বয়সী যুবক ও যুব মহিলাদের জন্য। যুবক যুব সমবায় সমিতিটা হবে 18 থেকে 35 বছর বয়সী যুব ও যুব মহিলারা মিলে যে সমিতি গঠন করে সেইটা হচ্ছে যুব সমবায় সমিতি। গৃহায়ণ সমবায় সমিতি, গৃহায়ণ মানে হাউসিং, এই যে বিভিন্ন ধরনের বাড়িঘর নির্মাণের কাজে যেসব প্রতিষ্ঠান নিয়োজিত, এরা মিলেও সমবায় সমিতি গঠন করে। ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট মালিক সমবায় সমিতি, ফ্ল্যাট বাড়ি বা অ্যাপার্টমেন্ট যারা তৈরি করে তারা মিলেও সমবায় সমিতি গঠন করে। দোকান মালিক বা ব্যবসায়ী বা মার্কেট সমবায় সমিতি, দোকানের মালিকরা মিলে সমবায় সমিতি গঠন করতে পারে, বা ব্যবসায়ীরা বা মার্কেটের মালিকরা সমবায় সমিতি গঠন করতে পারে। তাহলে 2004 বিধিমালায় আমরা এখানে কয় ধরনের সমবায় সমিতিরা সমিতি পেলাম, 20 ধরনের। তো 20 ধরনের সমবায় সমিতি কোনভাবে কি এটা আলোচনা করা হলো, তোমরা এটা আরও ভালো করে পড়বে। দেখো, সকল ধরনের সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য হলো সদস্যগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। এই যে এখানে 20 ধরনের সমবায় সমিতির কথা আলোচনা করলাম, এই সব সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য মানে প্রধান উদ্দেশ্যটা হলো সদস্যগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, মানে এই সমিতির সদস্যগণের, অন্য সমিতির না। মনে করো মৎস্যজীবী সমবায় সমিতি, এখানে মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য কারা হতে পারবে, যারা মাছ ধরে বা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে, এরা শুধু এদের আর্থসামাজিক অবস্থারই উন্নয়ন করবে। তবে স্বল্পবিত্ত ও নিম্নবিত্তদের জন্য সমবায় উদ্ভব হলেও বর্তমানে বিভিন্ন শ্রেণী ও পেশার বিত্তশালী ব্যক্তিও সমবায় সমিতি গঠন করার সুযোগ পাচ্ছে। তবে যদিও সমবায় সমিতিটা উদ্ভব হয়েছিল স্বল্পবিত্ত ও নিম্নবিত্তদের জন্য, কিন্তু তারপরও বর্তমানে বিভিন্ন শ্রেণী ও পেশার বিত্তশালী ব্যক্তিও সমবায় সমিতি গঠন করার সুযোগ পাচ্ছে। ফলে আশা করা যায় যে স্বকর্ম সংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ইচ্ছুক দেশের লক্ষ লক্ষ শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবক সমবায় সমিতি গঠনে উদ্বুদ্ধ হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এর ফলে কী আশা করা যায়, স্বকর্ম সংস্থানের মাধ্যমে, স্বকর্ম সংস্থান কথাটা তোমরা আগেই জেনেছো, এর সাথে আগেই পরিচিত হয়েছ। স্বকর্ম সংস্থান হয়েছে বেকার, যারা বেকার তারা অন্যের উপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে কোনো কাজের সংস্থান করা, এটাই হচ্ছে স্বকর্ম সংস্থান। মানে স্বকর্ম সংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হবার ইচ্ছুক দেশের লক্ষ লক্ষ শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবক সমবায় সমিতি গঠনে উদ্বুদ্ধ হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তাহলে আমরা এখানে আলোচনা করলাম কি নিয়ে, সমবায় সমিতি প্রকারভেদ। এখানে কয় ধরনের সমবায় সমিতির আলোচনা করা হয়েছে, 20 ধরনের সমবায় সমিতির আলোচনা করা হয়েছে। 2020 পেশাবৃত্তি সমবায় বিধিমালা, 2004 পেশাবৃত্তি 20 ধরনের সমবায় সমিতির আলোচনা করা হয়েছে। এগুলো আমি আরেকবার বলতেছি, কৃষি বা কৃষক সমবায় সমিতি, মৎস্যজীবী বা মৎস্যচাষী সমবায় সমিতি, শ্রমজীবী সমবায় সমিতি, মৃৎশিল্পী সমবায় সমিতি, তাঁতি সমবায় সমিতি, ভূমিহীন সমবায় সমিতি, বৃত্তহীন সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি, অটোরিকশা, অটো টেম্পো, ট্যাক্সিক্যাব, মোটর, ট্রাক, ট্যাঙ্ক, লরি চালক সমবায় সমিতি, হকার্স সমবায় সমিতি, পরিবহন মালিক বা শ্রমিক সমবায় সমিতি, কর্মচারী সমবায় সমিতি, দুগ্ধ সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, যুব সমবায় সমিতি, গৃহায়ণ সমবায় সমিতি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট মালিক সমবায় সমিতি, দোকান মালিক বা ব্যবসায়ী বা মার্কেট সমবায় সমিতি। তা সমবায় বিধিমালা 2004 এই 20 ধরনের পেশার সমবায় সমিতি গঠনের কথা
উল্লেখ করা হয়েছে। তাহলে সমবায় সমিতির প্রকারভেদটা তোমরা ভালো করে বাড়িতে পড়বে। এরপর আমি আলোচনা করব সমবায় সমিতির গঠন প্রক্রিয়া। আমরা এখন আলোচনা করব সমবায় সমিতির গঠন প্রক্রিয়া। সমবায় সমিতি গঠন করতে চাইলে তিনটি পর্যায়ে সমবায় সমিতি গঠন করা যায়। এর তিনটে পর্যায় আছে। উদ্যোগ গ্রহণ পর্যায়, দু নম্বর হয়েছে নিবন্ধন পর্যায়, আরেকটা গ নম্বর হয়েছে কার্যারম্ভ পর্যায়। দেখো তাহলে সমবায় সমিতির গঠন প্রক্রিয়া কে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হয়েছে উদ্যোগ গ্রহণ পর্যায়, আর একটা হয়েছে নিবন্ধন পর্যায়, আর গ নম্বরে কার্যারম্ভ পর্যায়। এখন আমি এই তিনটে পর্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই তিনটে পর্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আইনের মাধ্যমে গঠিত বলে আইনগত নিয়ম পালনের মধ্য দিয়ে সমিতি গঠন ও পরিচালনা করতে হয়। সমবায় সমিতিটা আইনের মাধ্যমে গঠিত, তাই আইনগত নিয়ম পালনের মধ্য দিয়ে সমিতি গঠন ও পরিচালনা করতে হয়। বাংলাদেশের 2001 সালের সমবায় আইনে সমবায় সংগঠন গঠন করতে চাইলে তিনটি পর্যায়ে সমবায় সমিতির গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বাংলাদেশের 2001 সালের সমবায় আইনে সমবায় সংগঠন গঠন করতে চাইলে তিনটি পর্যায়ে সমবায় সমিতির গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তার প্রথম পর্যায়ে ক নম্বরে হয়েছে উদ্যোগ গ্রহণ পর্যায়, ক নম্বরে হয়েছে উদ্যোগ গ্রহণ পর্যায়, খ নম্বরে নিবন্ধন পর্যায়, গ নম্বরে কার্যারম্ভ পর্যায়। তা আমরা এখন ক নম্বর উদ্যোগ গ্রহণ পর্যায় নিয়ে আলোচনা করব। উদ্যোগ গ্রহণ পর্যায়, প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে চাইলে সমমনা, সমশ্রেণী, সমপেশা ও সমমর্যাদাপ্রাপ্ত বয়স্ক ন্যূনতম 20 জন মানুষ স্বেচ্ছায় একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করতে হয়। এই উদ্যোগ পর্যায়ে কী করতে হয়? প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে চাইলে সমমনা, সমশ্রেণী, সমপেশা ও সমমর্যাদা প্রাপ্ত বয়স্ক ন্যূনতম 20 জন মানুষ
স্বেচ্ছায় একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে মানে এদের চিন্তা ভাবনা সব এক হতে হবে, সমমনা, সমশ্রেণী, সমপেশা, সমমর্যাদা, প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক মানে কমপক্ষে 18 বছর বয়স, ন্যূনতম 20 জন মানুষ স্বেচ্ছায় একত্রিত হয় উদ্যোগ গ্রহণ করতে হয়। স্বেচ্ছায় কি মানে নিজেদের ইচ্ছা, এখানে কেউ কাউকে প্রভাবিত করতে পারবে না। এ সকল উদ্যোক্তা নিজেদের মধ্য থেকে 6 জনকে নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে। এই যে কমপক্ষে 20 জন, এর ভিতর থেকে 20 জন উদ্যোক্তারা কি করে নিজেদের মধ্য থেকে 6 জনকে নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে। উক্ত কমিটি নিবন্ধন সহ সমবায় সমিতি গঠনের জন্য একটি উপবিধি তৈরি করে। এই যে 6 জন নিয়ে একটা ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়, এই কমিটি কি করে মানে সংগঠনের নিবন্ধন সহ সমবায় সমিতি গঠনের জন্য একটি উপবিধি তৈরি করে। উপবিধিতে সমবায় সমিতির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পূর্ণ বিবরণ, শেয়ারের মূল্যমান ও সংখ্যা, শেয়ার বিক্রয়ের পদ্ধতি, উদ্যোক্তাদের নাম, ঠিকানা ও পদবি এবং সমিতি পরিচালনার নিয়ম উল্লেখ থাকে। তাহলে উপবিধিতে কী কী থাকে? সমবায় সমিতির নাম, সমিতিটার নাম হবে কি, কৃষক সমবায় সমিতি, না মৎস্যজীবী সমবায় সমিতি, না হকার্স সমবায় সমিতি, না ব্যবসায়ী সমবায় সমিতি, মানে বিভিন্ন ধরনের রয়েছে 20টার ভিতর। সমিতির নাম, ঠিকানা, সমিতিটা কোন জায়গায় স্থাপন করা হবে ঠিকানাটা থাকবে, উদ্দেশ্য, এই সমবায় সমিতির উদ্দেশ্যটা কি, মূলধনের পূর্ণ বিবরণ, মূলধনটা কত, কে কীভাবে মূলধন দেবে এটার উল্লেখ, শেয়ারের মূল্যমান ও সংখ্যা, প্রত্যেকটা শেয়ারের মূল্য কত, 10 টাকা, না 50 টাকা, না 100 টাকা, না 500 টাকা, এবং শেয়ারের সংখ্যা, শেয়ার বিক্রয় পদ্ধতি, শেয়ারটা কীভাবে বিক্রয় করতে হবে সেই পদ্ধতি, উদ্যোক্তাদের নাম, যারা সমবায় সমিতি গঠন করতে উদ্যোগ তাদের নাম, ঠিকানা ও পদবি, তাদের নাম, তাদের কে কোথায় থাকে বা তাদের ঠিকানা এবং পদবি, এবং সমিতি পরিচালনার নিয়ম উল্লেখ থাকে, এবং এই সমিতিটা পরিচালনার নিয়ম উল্লেখ থাকে কোথায় থাকে, ওই যে কমিটির 6 জন মিলে একটা উপবিধি তৈরি করেন, ওই উপবিধিতে সমিতির জন্য একটি সিলমোহরও তৈরি করতে হয়। সমিতির জন্য একটা সিলমোহর তৈরি করতে হয়। সমিতি সসীম দায় বিশিষ্ট হলে নামের শেষে লিমিটেড কথাটি লিখতে হয়। সমিতি যদি সসীম দায় বিশিষ্ট হয় তাহলে এই সমিতির নামের শেষে লিমিটেড কথাটা লিখতে হয়। তা আমরা 9 নম্বর আলোচনা করলাম উদ্যোগ গ্রহণ পর্যায় নিয়ে। উদ্যোগ গ্রহণ পর্যায়, তো এখানে কী করতে হয়, সমমনা, সমশ্রেণী, সমপেশা, সমমর্যাদাপ্রাপ্ত, সমমর্যাদার প্রাপ্তবয়স্ক ন্যূনতম 20 জন উদ্যোক্তাকে একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করতে হয়। তারপর এ সকল উদ্যোক্তারা কী করে, এদের ভিতর থেকে 6 জনকে নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এই কমিটি আবার একটা উপবিধি তৈরি করে। উপবিধিতে সমিতির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পূর্ণ বিবরণ, শেয়ারের মূল্যমান ও সংখ্যা, শেয়ার বিক্রয় পদ্ধতি, উদ্যোক্তাদের নাম, ঠিকানা ও পদবি এবং সমিতি পরিচালনার নিয়ম উল্লেখ থাকে। সমিতির জন্য একটি শিল্পহরও ব্যবহার করা হয়। আচ্ছা, সমিতিটা যদি সসীম দায় বিশিষ্ট হয় তাহলে নামের শেষে লিমিটেড কথাটি লিখতে হয়। সমিতিটা সসীম দায় বিশিষ্ট হলে নামের শেষে লিমিটেড কথাটি লিখতে হয়। এরপর দেখো 6 নম্বর নিবন্ধন পর্যায়। 6 নম্বরটা দেখো নিবন্ধন পর্যায়। এখন এখানে কী করতে হবে, আমরা প্রথম উদ্যোগ গ্রহণ পর্যায়টা আলোচনা করলাম, এখন আলোচনা করব নিবন্ধন পর্যায় নিয়ে। এ পর্যায়ে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করতে হয়। সমিতিটি যে জেলায় অবস্থিত, যে এলাকায় অবস্থিত, সে এলাকার সরকার কর্তৃক মনোনীত নিবন্ধকের অফিস থেকে নিবন্ধনের আবেদন ফর্ম এক সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে নির্ধারিত ফি সহ প্রস্তাবিত উপ আইনের 3 কপি সহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়। এখন দেখো নিবন্ধনের এ পর্যায়ে হয়েছে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করতে হয়। সমিতিটি যে এলাকায় অবস্থিত সে এলাকায়, এখন দেখো সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় ভাগ করা হয়েছে, মানে সব সমবায় সমিতি এক জায়গা থেকে যে নিবন্ধন করতে হবে এমন না, হয়তো ঢাকা বিভাগের বা ঢাকা জেলার যত সমবায় সমিতি একটা নির্দিষ্ট এলাকা আছে, একটা নির্দিষ্ট নিবন্ধনের অফিস আছে, ওই ঢাকা জেলার সমস্ত সমবায় সমিতিগুলো
ওইখান থেকে নিবন্ধন করবে। তারা কি করবে, সমিতিটি যে এলাকায় অবস্থিত, ওটা যদি ঢাকা জেলায় হয় তো ঢাকা জেলার অফিস, যদি সাতক্ষীরা জেলায় হয় সাতক্ষীরা জেলায় যদি অফিস থাকে ওই অফিস থেকে, যদি রংপুর জেলায় হয় রংপুর জেলায় যদি নিবন্ধন অফিস থাকে তাহলে ওই অফিস, মানে যে এলাকায় অবস্থিত সেই এলাকার সরকার কর্তৃক মনোনীত নিবন্ধকের অফিস থেকে নিবন্ধনের আবেদন ফর্ম এক সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে, মানে ওই ফর্মে যে তথ্যগুলো চাওয়া হয়েছে ওই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে নির্ধারিত ফি সহ, একটা ফি থাকে উপ আইনের তিন কপি নিবন্ধকের নিকট জমা দিতে হয়। সরকারি কর্মসূচির আওতায় বৃত্তহীন ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধনের জন্য ৫০ টাকা ট্রেজারি চালান। দেখো, সরকারি কর্মসূচির আওতায় বৃত্তহীন ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০ টাকা ট্রেজারি চালান, আর অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০ টাকা ট্রেজারি চালান। তারপর কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য ১০০০ টাকা ট্রেজারি চালান এবং জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০০০ টাকা ট্রেজারি চালান আবেদনপত্রের সহিত জমা দিতে হয়। এখন এখানে কয়েক ধরনের সমবায় সমিতির কথা বলা হয়েছে এবং এর ফিটাও কয়েক রকম। দেখো এখানে কি বলা হয়েছে, সরকারি কর্মসূচির আয়তায় বৃত্তহীন ভূমিহীন ও আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০ টাকা ট্রেজারি চালান জমা দিতে হয়। অন্য অন্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০ টাকা ট্রেজারি চালান জমা দিতে হয়, আর কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য ১০০০ টাকা ট্রেজারি চালান জমা দিতে হয়, আর জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০০০ টাকা ট্রেজারি চালান আবেদনপত্রের সহিত জমা দিতে হয়। তা আমরা দেখলাম এখানে এক এক ধরনের সমবায় সমিতি নিবন্ধনের জন্য এক এক রকমের ফি দিতে হয়। নিবন্ধনের জন্য বিভিন্ন সমবায় সমিতির শেয়ার মূলধনের পরিমাণ নির্দিষ্ট করা আছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারি কর্মসূচির আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ৩০০০ টাকা। দেখো, দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারি কর্মসূচির আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ৩০০০ টাকা। ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যতীত অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ২০০০০ টাকা, মানে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যতীত, আর ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে ১ কোটি টাকা এবং কেন্দ্রীয় সমিতি ও জাতীয় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ১ লক্ষ টাকা পরিশোধ দিত শেয়ার মূলধন থাকতে হবে। এখানে শেয়ার মূলধনটা কী বলা হয়েছে, দেখো, দারিদ্র বিমোচনের বা স্বেচ্ছায় সরকারি কর্মসূচির আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধনের জন্য কমপক্ষে ৩০০০ টাকার শেয়ার মূলধন থাকতে হবে। তারপর ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যতীত অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ২০০০০ টাকার শেয়ার মূলধন থাকতে হবে। ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে ১ কোটি টাকার শেয়ার মূলধন থাকতে হবে এবং কেন্দ্রীয় সমিতি ও জাতীয় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ১০ লক্ষ টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হবে। এখন দেখো, এক এক ধরনের কোম্পানির এক এক ধরনের শেয়ার মূলধন থাকতে হবে। আবেদনপত্রটি পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র ও নিয়মাবলী সহ সকল বিষয় সঠিকভাবে পাওয়া গেলে নিবন্ধক সমবায় সমিতির নাম তার নিবন্ধন বইতে তালিকাভুক্ত করেন এবং সমিতির সিলযুক্ত ২ কপি উপবিধীয় নিবন্ধন নম্বর প্রদান করেন। এখন আবেদনপত্রটি পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্ত নিয়মাবলী বা সকল বিষয় সঠিকভাবে পাওয়া গেলে নিবন্ধক সমবায় সমিতির নাম তার নিবন্ধনের বইতে তালিকাভুক্ত করেন এবং সমিতিকে সিলযুক্ত ২ কপি উপবিধি ও নিবন্ধন নম্বর প্রদান করেন। এভাবে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে ৬ নম্বরে আমরা কী নিয়ে আলোচনা করলাম, নিবন্ধন পর্যায়। এখানে দেখলাম এক এক ধরনের সমবায় সমিতির নিবন্ধন ফি এক এক রকম এবং এক এক ধরনের সমবায় সমিতি পরিশোধিত শেয়ার মূলধনও এক এক রকম। এরপর ৯ নম্বরে কী, কার্যারম্ভ পর্যায়। কার্যারম্ভ, কীভাবে কাজ
আরম্ভ করা যায়। নিবন্ধনপত্র পাওয়ার পর সমবায় সমিতি আইনগতভাবে অস্তিত্ব লাভ করে। নিবন্ধনপত্রটা পাওয়ার পর সমবায় সমিতি আইনগতভাবে অস্তিত্ব লাভ করে। নিবন্ধিত না হলে কোনো সংগঠন সমবায় কথাটি ব্যবহার করতে পারে না। যদি সমিতি নিবন্ধিত না হয় তাহলে কোনো সংগঠন সমবায় কথাটি ব্যবহার করতে পারে না। নিবন্ধন প্রাপ্তির পর উক্ত সমিতির উদ্যোক্তাগণ বিভিন্ন প্রকারের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা শুরু করতে পারে। নিবন্ধন হওয়ার পর সমিতিটা নিবন্ধন হওয়ার পর নিবন্ধন প্রাপ্তির পর উক্ত সমিতির উদ্যোক্তাগণ বিভিন্ন প্রকার অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা শুরু করতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম কি নিবন্ধন পর্যায়ে এক এক ধরনের সমবায় সমিতি নিবন্ধনের ফি এক এক রকম এবং এক এক ধরনের সমবায় সমিতির নিবন্ধনের মানে পরিশোধিত মূলধনের পরিমাণও এক এক রকম। তারপর কার্যারম্ভ পর্যায়টা হয়েছে নিবন্ধনপত্র পাওয়ার পর সমিতির উদ্যোক্তাগণ ব্যবসার কার্য শুরু করতে পারে। এরপর তুমি আমি আলোচনা করব সমবায়ের মূলনীতি। সমবায় সমিতির মূল নীতি, এখন আমি তোমাদের সমবায় সমিতির মূলনীতি নিয়ে আলোচনা করব। দেখো অন্যান্য ব্যবসা সংগঠন থেকে ভিন্ন আদর্শ উদ্দেশ্য নিয়ে সমবায় সংগঠন গড়ে ওঠে। সাধারণত সমশ্রেণী ও সমপেশাভুক্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত ও বিত্তহীন সমাজের মানুষেরা প্রথমত নিজেদের আর্থসামাজিক কল্যাণের উদ্দেশ্যে বেশ কয়েকটি মূলনীতির উপর ভিত্তি করে এ ধরনের সংগঠন গড়ে তোলে। নিচে সমবায়ের নীতিগুলো বিশ্লেষণ করা হলো। এক নম্বর দেখো সমবায়ের প্রধান নীতি হচ্ছে সমমনা সমপেশা ও অর্থনৈতিক দিক থেকে সমশ্রেণীর লোকদের একতা। তাহলে সমবায়ের প্রধান নীতি কি? সমমনা সমপেশা ও অর্থনৈতিক দিক থেকে সমশ্রেণীর লোকদের একতা। মূলত একতাই বল নীতির ভিত্তিতে এ ব্যবসার উৎপত্তি হয়। তো সমবায় ব্যবসার উৎপত্তি হয় কিসের ভিত্তিতে? একতাই বল। দুই নম্বর দেখো সমবায়ের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো সাম্য বা সকলের সমান অবস্থান ও অংশগ্রহণ। সমবায়ের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি কি? সাম্য বা সকলের সমান অবস্থান ও অংশগ্রহণ। এর সদস্যগণ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও ধর্মীয়ভাবে যেমনই হোক না কেন সবাই সমান মর্যাদার অধিকারী। এই সমিতির সদস্যগণ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও ধর্মীয়ভাবে যেমনই হোক না কেন সমিতিতে সবাই সমান মর্যাদার অধিকারী। তিন নম্বর দেখো সমবায়ের আরেকটি নীতি ও মূল্যবোধ হলো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। সমবায়ের আরেকটি নীতি ও মূল্যবোধ হলো কি? সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা। সদস্যদের পারস্পরিক সহযোগিতার মনোভাব ও সহানুভূতি সমবায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখানে কী হয়? সদস্যদের পারস্পরিক সহযোগিতার মনোভাব ও সহানুভূতি সমবায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা সমবায়ের সাফল্যের চাবিকাঠি। এখন একটা প্রশ্ন হতে পারে সমবায়ের সাফল্যের চাবিকাঠি কী? সাফল্যের চাবিকাঠি পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা। চার নম্বর দেখো সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস সমবায় সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচিত হয়। সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস সমবায় সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচিত হয়। সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস তাদেরকে উদ্যমী আগ্রহী ও আত্মবিশ্বাসী করে তোলে।
5 নম্বর সমবায়ের আরেকটি মৌলিক আদর্শ হলো এর গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা। সমবায় সমিতিতে সকলের ভোট প্রয়োগের অধিকার আছে এবং প্রত্যেকের একটি ভোট থাকে। শেয়ার মূলধনের পরিমাণ সদস্যদের মধ্যে কম বেশি থাকলেও ভোটাধিকার প্রয়োগ ও মতামত প্রকাশের সকলের সমান সুযোগ থাকে। সমবায়ের আরেকটি মৌলিক আদর্শ হলো এর গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা। সমবায় সমিতি সকলের ভোট প্রয়োগের অধিকার আছে এবং প্রত্যেকে একটি করে ভোট প্রদান করতে পারে। সমবায় সমিতির শেয়ারের কম বেশি থাকতে পারে কিন্তু সবাই ভোট দিতে পারবে একটা করে। তাহলে আমরা এখানে সমবায়ের মূলনীতি আলোচনা করলাম কয়টা? 5টা। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, কোন নীতির উপর ভিত্তি করে সমবায় ব্যবসায়ের উৎপত্তি? একতাই বল। সমবায়ের আরেকটি নীতি ও মূল্যবোধ হলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা। তো সমবায় সমিতিতে প্রত্যেক সদস্য কয়টা করে ভোট দিতে পারবে? একটা করে। এখানে শেয়ার মূলধনের পরিমাণ সদস্যদের মধ্যে কম বেশি যাই হোক, প্রত্যেকে একটা করে ভোট দিতে পারবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম কি নিয়ে? সমবায় সমিতির প্রকারভেদ, সমবায় সমিতির গঠন প্রক্রিয়া ও সমবায় সমিতির মূলনীতি। এই জিনিসগুলো তোমরা বাড়িতে আরও ভালো করে পড়বে, বারবার পড়বে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকবে। আমি আজকের আর আলোচনা করবো না, এখানেই আমার আলোচনা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঠিক মতো লেখাপড়া করো। ধন্যবাদ সবাইকে।